ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে রবিবার, তাই কাজের চাপও একটু কম, আর সকাল থেকে খুব একটা রোদ হয়নি, মেঘলা মেঘলা করছিল, সেই জন্যই কাপড় টাপড় মেলেছি, কিছু মেলা হয়নি। ওই বাবার ধুতি কেচেছি, সেই ধুতিগুলোতে অ্যারারুট দিব, নীল দিব, তারপর এখন মেলবো। এখন বাজে হচ্ছে গিয়ে একটা বেজে গেছে, খাওয়া দাওয়া রান্না বান্না করতে করতে। বাকি কাপড়গুলো মেলেছিলাম, সেগুলো শুকিয়েও গেছে। এই যে ধুতি দুটো দেখতে পাচ্ছ, এই ধুতি দুটোগুলো কাঁচা দুটো কেচেছি সকালে, কিন্তু ওই নীল দিব আর কলব দিব সেই জন্য রেখে দিয়েছিলাম। কলপটা রান্না করলাম, করে নিয়ে আসলাম ছাদে, এখন দিব কলপটা দিয়ে তারপরে শুকোতে দিব। শুকোবে কি না জানি না, রোদ তো নেই তেমন, জাস্ট পরিষ্কার হয়েছে এটাই অনেক। হাওয়া থাকলে শুকিয়ে যাবে বিকেল হতে হতে। যাই হোক, দেখতে থাকো ভিডিওটা, আর আরও আজকে কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। রান্নাটা শেয়ার করতে পারিনি, রান্নার সবসময় ভিডিও করতে পারি না, একা হাতে সব কিছু করতে হয়, তাই সব কিছু করতে পারি না প্রত্যেক দিন রান্নার ভিডিও। তবে চেষ্টা করি ভিডিও দেওয়ার, তোমরা পাশে থাকলে আরও বেশি বেশি ভিডিও দিতে উৎসাহ পাবো। একটু পাশে থেকো প্লিজ, দেখতে থাকো ভিডিওটা। ওকে, চলো দেখিনি এবারে কি করে কলপটা দিলাম। দেখতে পাচ্ছ এই যে সাদা, ওটার মধ্যে আমি জল মিশাচ্ছি, এবার নীল দিয়ে দেবো, তারপর গুলে নিয়ে তাতে ধুতি চুবিয়ে নিলেই হয়ে গেল কলপ দেওয়া। এই কলপটা তৈরি করেছি আমি অ্যারারুট আর জল, মানে উনানে জাল দিয়ে, ধরো জলটা গরম হয়ে গেল, তারপর অ্যারারুটটাকে একটু গুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম, তাহলে সাথে সাথে ওটা ঘন হয়ে যাবে। ঘন হয়ে গেলেই তৈরি হয়ে যাবে কলপ, তারপর ওটার মধ্যে জল আর নীল মিশিয়ে দিয়ে, তারপর জল দিয়ে লিকুইড করতে হবে, না তো বেশি ঘন থাকলে কাপড় বেশি কড়া হয়ে যাবে। জল দিলে ঠিকঠাক কড়াটাই থাকবে, মানে যেমন জল দেবে তেমন কড়া হবে, বেশি জল দিয়ে দিলে আবার কড়াই হবে না, মানে ল্যাটপ্যাট মানে নরম হয়েই থাকবে, আর বেশি কলপটা ঘন রাখলে আবার বেশি কড়া হয়ে যাবে, পড়াই যাবে না এই ধরনের। তাই জলটা ঠিকঠাক পরিমাণ মতো দিতে হবে, তারপর ওটাকে ভালো করে চুবিয়ে নিয়ে নীলটা যাতে ভালোভাবে লাগে সেই রকম ব্যবস্থা, মানে সেই রকমই করতে হবে। দেখো আমি দিলাম, মেললাম, মেললেই দেখতে পাবে মানে ছোপ ছোপ হয়েও যায়নি, আবার সুন্দর হালকা নীল হয়েছে। বেশি ঘন নীল পছন্দ হয় না আমার, তাই বেশি নীল দিইনি, হালকা নীলই দিয়েছি। দেখো ভিডিওটা, আমি আজকে সকালে রান্নাটা শেয়ার করতে পারিনি, কিন্তু বিকেলে তাল বাড়ি আছে, তাল পড়েছে, সেই তাল দিয়ে তৈরি করব, তালের বড়া তালের লুচি তৈরি করব বলা ঠিক না, আমার শাশুমা আর আমি মিলেই করব তালের বড়া আর তালের লুচি। তালের বড়ার রেসিপিটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তাল লুচির রেসিপিটাও যদি তোমরা ডিটেলে জানতে চাও তো পরে শেয়ার করব, এখন আপাতত আমি তোমাদের সাথে শেয়ার করছি কি রান্না করলাম সেটাই। ওকে, দেখতে থাকো ভিডিওটা আমি কি করে কি করলাম, তারপর তোমরা কমেন্টে জানিও যদি রেসিপিটা জানতে চাও, তালের লুচি কি করে তৈরি করলাম। আমি এমনিতে দেখাবো তোমাদেরকে আমি কি করে করলাম, ডিটেলে দেখতে গেলে আমি বড় একটা ভিডিও তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব, খুঁটিনাটি সব টিউটোরিয়াল আমি বলে দেবো, একবার বাড়িতে সেই প্রসেসে করে দেখলে বুঝতে পারবে কত ভালো লাগে। ওকে ঠিক আছে, দেখো বন্ধুরা, বছরের প্রথম তাল, মানে বছরের বলবো না, সিজনের প্রথম তাল, বছরে দুইবার হয় আমাদের গাছে তাল। এর আগে হয়েছে জ্যৈষ্ঠ মাসে, জ্যৈষ্ঠ মাসে না, বৈশাখ মাসের দিকে তাল হয়েছিল, আর এটা হচ্ছে এখন চলছে শ্রাবণ মাস, শ্রাবণ মাসের শেষের দিক যদিও, আর শ্রাবণ মাসে নাকি তাল খেতে হয়, সেই জন্য এই তালটা আজকেই গুলবো, গুলে টুলে নিয়ে তারপর আজকে তাল বড়া হবে। আরও ভেবেছিলাম তাল লুচি করবো, দেখি সময় পাই কি না, যদি সময় পাই তাহলে তাল লুচিও করা যাবে, কিন্তু তাল বড়াটা মাস্ট, মানে সিজনের প্রথম তাল, তাল বড়া যদি না হয় তাহলে কি আর হয় বলো। আর একটা তাল ঘরে ঢুকাতে নেই যেহেতু, মানে অনেকেই বলে যে এক তাল ঢুকালে এক তাল হয়ে যাবে, মানে মানুষ কাজ করবে এক তালে, একটাই কাজ করবে, কেউ ডাকলে শুনবে না হেন তেন, সেই জন্য আর একটা ছোট তাল পেয়েছিলাম, দুটো তাল একসাথে আমি ঘরে ঢুকিয়েছি, একটা তাল ঢুকাইনি, মানে টোটকা বলে যে গ্রাম্য ভাষায় এটাকে, টোটকা বলো কিংবা সংস্কার বলো, যা ইচ্ছা তাই বলো, কিন্তু এটা অনেকেই বলে বড়রা বয়স্করা, তাদের কথা শুনতে হয়, তাই ভাবলাম যে একটা তাল ঢুকাবো না, এই তালটা খুব সুন্দর দেখতে হয়েছে, আর এটা তাল ছোট, খুব একটা বড় না, এটার বোধহয় একটাই গুটি হবে, এটার তিনটে হবে আশা করা যাচ্ছে, দেখা যাক। চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা, আমি তালটা গুলো ফেলবো এখন। ওকে দেখো তাহলে,
আটা ও ময়দার সাথে ভালো করে ময়া মিশিয়ে সেটা মিশিয়ে নিয়েছি। তার মধ্যে ধীরে ধীরে একটু করে তাল মিশিয়ে মিশিয়ে সেটাকে মাখবো ভালো করে আটাটাকে। মা একটু করে তাল দিচ্ছে, আমি মাখছি। এটাতে জল দিয়ে মাখার কোনো দরকার নেই, শুধুমাত্র তাল দিয়েই মাখতে হবে। তাল দিয়ে মাখার পরে সুন্দর নরম হয়ে যাবে, মানে জল দিয়ে মাখার মতো সুন্দর হয়ে যাবে। তারপরে সেটাকে লেচি কেটে নিয়ে বেলে নিয়ে ভেজে নিলেই হয়ে গেল তালের লুচি। এটুকু রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। অন্যদিন আমি পুরো টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব, তাল ছাড়ালাম কী করে, তারপর তাল সুন্দর তালের যে পালমটা তৈরি হয়েছে সেই পালমটা বের করলাম কী করে, তাল লুচিটার পুরো টিউটোরিয়াল, মানে আটা ময়দার সাথে কী ময়াম দিলাম সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। ওকে, ঠিক আছে, দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখো লুচিগুলো কী সুন্দর, দেওয়ার সাথে সাথে একেবারে ফুলকো হয়ে যাচ্ছে। আজকে লুচিগুলো ভাজতেও খুব সুন্দর লেগেছে, মানে দেওয়ার সাথে সাথে একেবারে বল ফুটবলের মতো বড় হয়ে যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে। ভাজতেও খুব ভালো লেগেছে আর খেতেও আরও সুন্দর লেগেছে। এটা খেতে আমিও পছন্দ করি, আমার বাড়ির সবাই পছন্দ করে। দেখো লুচিগুলো শুধু একবার এত সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছে করছে। ওকে, এরপর তাল বড়াও ভেজেছি। তোমরা যদি কমেন্টে জানিও যে তাল বড়া রেসিপি, আমি জানি সকলেই জানে, আজকে তাল বড়াটা একটু স্পেশাল, মানে চিনি ছাড়াই করেছি গুড় দিয়ে। অনেকে শুধু গুড় দিয়েই করে কিন্তু আমরা চিনি দিয়ে করি, চিনি দিয়ে করলে ওই মচমচে ভাবটা বেশি থাকে, কিন্তু আজকে গুড় দিয়ে করেছি, তবুও মচমচে ভাব আছে, কেন আছে সেটা পরের ভিডিওতে জানাবো। ওকে, দেখতে থাকো ভিডিওটা, দেখা হচ্ছে পরের ব্লগে।